আসসালামু আলাইকুম। আজকে আসলাম ক্যামেরা প্রজেক্টর সার্ভিস। আপনার ক্যামেরা না দিয়ে সেলফি ক্যামেরা দিয়ে রেখে আছেন? হ্যাঁ, সমস্যা না। আমরা এখানে নিয়ে আসছি প্রজেক্টর। আমার প্রজেক্টরের মাদার বোর্ডে প্রবলেম, এই জায়গায় আনছি সার্ভিস করতে। আরেক বড় হয়ে আছে প্রজেক্টর সার্ভিস। আমার মাদার বোর্ডের অবস্থা কি দিন, আমার মাদার বোর্ড রিপেয়ার হইতেছে। আমার এই প্রজেক্টরটা এখন আমার সামনে ঠিক করা হলো। এই তো ভাই, এই মাত্র আমার প্রজেক্টরটা ঠিক করা হলো। ভাই ঠিক করলেন, সব কিছু ওকে আছে। এই জায়গায় ভালো সার্ভিসের কাজ করে থাকে। আর আমি আসছিলাম টাঙ্গাল থেকে। আপনাদের কে যদি কোনো প্রজেক্টর থাকে সার্ভিস করার মতো, ভাইয়ের কাছে আসতে পারেন। ভাইয়ের প্রতিষ্ঠানটা অনেক বিশ্বস্ত এবং কি অনেক দক্ষতার সাথে তারা কাজ করে থাকে। যে কেউ তাদের এই জায়গায় আসলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, তারা কী পরিমাণ প্রজেক্টর নিয়ে কাজ করে। আমরা আসলে না আসলে বুঝতে পারবো না এই জায়গায় কী পরিমাণ প্রজেক্টর আছে। এখন আমি ভাইয়ের কাছে এই দোকানের অ্যাড্রেসটা একটু শুনতে চাইছিলাম। ভাই, আপনাদের আসার এই জায়গায় আসার ঠিকানা কি? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 74 কাকরাইল, ভুইয়া ম্যানশন, পাঁচতলায় 7 নম্বর রুম, কাকরাইল মোড়ে। মোড়েই হচ্ছে সোনালী মেরিনা আবাসিক হোটেল যে বিল্ডিংটা, এটাই হচ্ছে গিয়ে ভুইয়া ম্যানশন, এটার পাঁচতলায় 7 নম্বর রুম। আমরা রাজীব ভাই ভিডিওটা করছে, রাজীব ভাইকে অনেক ধন্যবাদ। রাজীব ভাই আমার কাছে একটা 4041-এর মাদারবোর্ড সমস্যার কারণে নিয়ে এসেছিল। এই মাদারবোর্ডটি আমরা ওকে করে দিচ্ছি। রাজীব ভাই এই কারণে আরও ভিডিওটা খুশি হয়ে বানাচ্ছেন। আর ডিসপ্লেতে যে ফোন নম্বর দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি ভাইয়ার টোটাল যে স্টোররুম বা সার্ভিসের যে জায়গা, এই জায়গা আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখেন। ভাই ও ফাট এই জায়গায় না আসলে আসলে বোঝা যাবে না তারা যে কী পরিমাণ প্রজেক্টর নিয়ে কাজ করে। আমার জানা মতে সারা বাংলাদেশের সর্বোচ্চ প্রজেক্টর সার্ভিস করে ওনারাই। আমি মোটামুটি 11 রোড স্টেডিয়াম এমনকি আরও বিভিন্ন জায়গায় ঘুরে আসছি। কোনো জায়গায় গেলে দেখা যায় যে প্রজেক্টর ঠিক করতে পারে না, কিন্তু এই জায়গায় আসলে প্রজেক্টর ঠিক হয় না, এদের মুখে তা নাই।
সব ধরনের প্রজেক্টরই এরা ঠিক করতে পারে।